আর রাতের বারটা বাজার রুমে আসে কয় কি কয় একটু গরম পানি করে দাও হাত পাউড়ি ধুই ধুয়ে বাদ বুধ বাইরে দিয়ে ক বাদ ধুয়ে পড়ে আরেক মুখে হুয়ে পড়ে আমি হুই আরেক মুখে আমার দুজনে কোনো কিছু করতে পারি না আমি কি কো কই ব্যবসা বাণিজ্য অনেক কাজে চাপ পড়ছে অনেক ব্যস্ত অনেক ক্লান্ত শরীরে অনেক ট্যাক্স লাগতেছে অনেক কিছু বকর চক্র আলাপ দিয়ে তোমার ভাই বুঝাই ঘুমাই পরে মনটা খারাপ লাগে না আমি এখন একটা জোয়ান একটা মেয়ে হ্যাঁ পুরাপান হইল না কিছু হলো এখন যদি না আমাদের মনের স্বাধীনতার মধ্যে কিছু না করতে পারি তো করবো কখন কিভাবে কেমন আছেন আসি তো ভালোই তুমি কেমন আছো তোমার দিন কাল কেমন যেতেছে এই আপনার দোয়াই ভালো যাচ্ছে দেখি তো আমাদের এলাকায় আনা আর আসো বেশি বেগ আসা হয় না কেন আপনার জন্য তো আমার আশা হয় কয় ইদারিং তো কয় একদিন ধরে তোমরা দেখি না তোমরা দেখতে পারতেছেন বা কথাও শুনিনা হঠাৎ করে আজকে আমারে ফোন দিলা কোনটা মনে করে আজকে একটু কথা বলতে মন চাইছে কথা বলতে মন চাইছে তো ভবিষ্যতে কথা বলতে মন চাই মানে কি মানে কি উদ্দেশ্যে বা কি কারণে যে একটা কারণ তো অবশ্যই আছে তাই না ভাবির কাছে ফোন দিলে কি কোনো কারণ থাকা লাগে কারণ মানে ভাবি দেবর ভাবির কাছে অনেক কিছু শেয়ার করতে পারে অনেক কিছু বলার থাকতে পারে সেটা তোমাকে আমি প্রশ্ন করছি এটা ঠিক আছে হয়তো এখন ভাইয়া নাই আমি আছি এখন কিছু কথা বলবো এটাই ও সে কথা আর বইলো না এই যে তোমার ভাই দুইটা গরু যে কিনছে গরুর দুইটা হইছে যে বাছু তাইলে তাই মূর চাইডা বাইরে এই গরুর গাছ কাটো এই গরুর গাছ দো এই গরুর পানি দো অনেক কিছু করতে লাগে এগুলো কাম করতে করতে ভাই আমার খাওয়ার সময় থাকে না তোমার ভাই তো মনে করে ব্যবসার কাজে নিয়ে ব্যস্ত থাকে গরুর প্রতি সময় দিতে পারে না বুঝছো এ গরুতে দোয়ানুতে ধইরে আমার আমার সবকিছু করা লাগে এই দুইটা গরু মনে করো ডেইলি দশ কেজি করে দুধ দেয় দুয়ায় তো কোনো কষ্ট লাগে ক আমি একটা মেয়ে মানুষে কি আমি এত কিছু করতে পারি তোমার ভাই যদি একটু সময়টা দিত তা আমি একটু হেল্প পারতাম না এ তো ঠিক এত কষ্ট করেন আপনি মেয়ে মানুষ হইয়া আর ভাইয়া ওই দিক দিয়ে শান্তি করে আচ্ছা ভাইয়া ভাবি আপনার যেন গাভীর দুধ আছে নাকি দুধ তো আছে আমি যে যে দুধ মনে কর প্রতিদিনই মনে করেন বিক্রি করি আমি বুঝছো এত দুধ কে খাইবো দশ কেজি কি দুধ মনে চলে যদি খাইতে মন চা এই এক কেজি রাখি তোমার ভাইয়ার আমি খাই আর সবগুলা বিক্রি করে দিই আগে আসা হয়েছে অনেক বাট আগে ভাইয়া ছিল না এখন ভাইয়া আছে তো বেশি একটা আশা হয় না কারণ ভাইয়া থাকলে তো আর আশা হয় না কারণ আগে আসা হতে গেলে আপনারা দেখতে তাই নাকি শালা আমার দেবরের দিহি এত দিন পরে মুখে কথা পড়ছে এত দিন তো এরকম শুনি নাই সবসময় ছোট মনে করেন নাকি না আমার দেবর কি ছোট আছে অন্তত সে অনেক বড় হয়ে গেছে না তাহলে আনা মানুষের লগে চলে লাগা বড় কইরা অনেক বড় হয়ে গেছে দেবর কি আর কিছু বুঝাইতো হয় কিছু বলতো দেবর এখন উল্টা ভাই আমারে বুঝাইবো ওরে বাবা তাহলে এখন ভাইয়ের কি অবস্থা তোমার বাড়িতে কাজে ব্যস্ত আছে তোমার বাড়ি আছে কাজে আমি আছি বাসায় ওনার এই অবস্থায় এখন মনে করো আপনার দুধের যে দাম বাড়ছে আগে ছিল মনে করো মাঝখানে সত্তর টাকা কেজি দুধ গেছে আশি টাকা কেজি দুধ গেছে এ আনা মনে করো যে আজকে একশো বিশ টাকা কেজি বিক্রি করলাম দুধের দাম বাড়ছে ভাই তাহলে আমার জন্য সেক্রিফাইসটা কীরকম হবে কী সেক্রিফাইস চাও তুমি তোমার কি দুধ লাগবে নাকি দুইটা জিনিসই লাগবে আরে দেবর যদি দুধ খাইতে মনসা দেবর তাহলে পড়া না বইরে দুধ খাম দেবর কাছে কোন টাকা বসে নেওয়া যাবে নাকি পাগল নাকি দাদ ভাবি এত দুধ বেশে প্রতিদিনই দেবর টাকা দি কিনে খাবে সেটা কি হয় না কি খারাপ লাগে না এটা শুনলে আরো যে দেবর টাকা দিতে চায় যাই হোক ভাবি মনের কথাটা বুঝতে পারছে তা ভাবি এখন আসতে পারি কোন এক সময় অবশ্যই আসতে সারা সারাক্ষণ আমি একা বাড়ি ভিতরে থাকি তোমার ভাই এই সকালে বের হয়ে যায় রায় মনে করুন দশটা বারোটা বাজে রুমে আসে এতক্ষণ সময় আমি একাই থাকি বলে হঠাৎ করে কেউ আরে যদি হঠাৎ করে তোমার ভাই আইসে যদি আমাকে তোমারে আমার একসাথে দেখে বলে কোনো সমস্যা নেই এটা আমি সমাধান করবো এটা আমি চোল করে নেব কিসের জন্য দেবর ভাবির কাছে আসতেই পারে দেবর এখন বড়ো হয়েছে দেবরও কোন জায়গায় কী করতেছে না ভাবির সাথে এটা শেয়ার করতে পারে এগুলা বলে আমি কাটে দিতে পারবো কোনো সমস্যা নাই এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না ভাইয়া যদি অন্য মাইন্ডে মনে করে না তোমার ভাইয়া কি মনে করে শুধু বললামই তো প্রথমেই তো বললাম আমি সেটা ম্যানেজ করে নেব তোমার ভাইয়া কোনো কিছু মনে করবে না আচ্ছা ভাবি যদি আপনি থাকেন তাহলে তো আমার খুব তাহলে মন চাইতেছে এখনই আসতে তাই নাকি শুধু এক নজর দেখার জন্য তাহলে তোমার মন যদি চাই আমার দেখার জন্য চলে আসো এখন তো তোমার ভাই নাই এখানে তোমার ভাই আবে রাতে দশটা বারোটায় এর আগে তোমার ভাই আর আসবে না এখন তো তুমি মনে করো তুমি তার কিছু করো না বা এরকম কোনো ব্যবসা বাণিজ্য করো না যে তুমি সবসময় ব্যস্ত থাকো তুমি তো সবসময় ফিরেই থাকো যে কোনো মুহূর্তে তুমি আসতে পারো যদি অন্য ভাষার লোকেরা যদি কিছু বলে মানে অন্য ভাষার লোকের কি বলবে তুমি আমার দেবর এটা এলাকার মানুষও জানে সবাই জানে এতদিন দেবর আসবে ভাবিরে দেখার জন্য কারণ ভালো কথা হঠাৎ করে ফাঁকে একটা রুমে যে ঢুকি আমরা দুইজন তো কীরকম দেখায় না এটা এটা কি এলাকার মানুষ কি দেখে ধরে রাখবে যে দেবরা এসে বাড়িতে বাবি আর দেবর ঢুকছে এক রুমে হেঁটে কি কেউ কি পাহারা দিবে আমাদেরকে আমাদের বাড়িতে আমরা কি করতেছি না করছি এটা কখনো কি পাহারা দিবে না এটা আমাদের ভিতরে কি করতেছে আমাদের ভিতরে থাকবে এটা কেউ বুঝতে পারবে না বুঝতে পারছো ভায়া তলে ভাবি ভাইয়া কিরকম সুখ দেয় আপনারে আরে ভাইয়া ভাইয়া তোমার ভাই করকম শখ দিব বুঝতেই পারছি ভাইয়ের খুব চাপ ভাইয়া তোমার বাইয়ের যে ব্যবসা নিয়ে যে চাপে আছে এটা তো কথাটা এখন যে না করতে পারি না তোর করোনা সময় এ আর ভাই তুই যদি আসিস আমার বাসায় তোর বাইরে যদি একটু বুঝাইতে পারিস ভাই তাইলে ভালো তোর বাইরে বুঝানি মতো মানুষ মুনন্দ জানো বাংলাদেশে জর্মে ও আর উল্টো মানুষের বুঝা ও বুঝে না কথা বুঝছো সরে শখ সুমি আর নিতে তাহলে আমার যেহেতু আমার মনের কথাটা বুঝতে পারছেন মনের কথা তো বুঝতে পারছি তুমিও তো আমার কথা বুঝতে পারছো বুঝো না ভাবি তাহলে আমার মনের কথাটা বুঝতে পারছেন আশা করি তারা কবে আসব আমি কি ফ্রি থাকো না কোনো জব করো এটা বলো আগে আমি অলওয়েজ ফ্রি ফ্রি থাকো তাহলে যে কোনো সময় আসতে পারো আর এক কথা দেবর তুমি যে এই যে দূর দূর থাকো তুমি কি অন্য কোনো মেয়ের পছন্দ পছন্দ করোনা কিনা ইলেকশন করো কিছু করোনা তো মনে করো লেখাপড়া করে অনেক কিছুই পছন্দ হয় কিসের লজ্জা বলবো বুঝতে না কিসের লজ্জা ছেলে মানুষের আবার লজ্জা বলতে কিছু আসেনি এত মনে করো যেটা মন সেটাই বলতে পারে মেয়ে লজ্জা সব মেয়ে মানুষের আপনার একটু মন চাইছে দেখার জন্য আর একটু অনুভূতি মন চাইছে তুমি আসে বড় সমস্যা নাই আমার বাসা মনে করো ফাঁকা আছে বাসা কেউ নাই তুমি আসো সমস্যা কি কারণ দেবর ফিলিংস তো বুঝেনি আমি বুঝতে পারছি আমার দেবর যখন বড় হইছে দেবর যে বউ লাগবো কাছে শীতকালে হ্যাঁ এই বউয়ের যেইডা ইডা হেডা দিয়ে বাবির পূরণ করতেব যা বুঝতে পারলাম আমি দেবর কথা শুইন না তাহলে আর ফিলিংসটা বুঝছেন তাহলে তাহলে বুঝতে পারবো না বাবি তো আর ফিটার খায় না যে দেবরে কি বলে সে বাবি বুঝতে পারবে না বাবি সবই বুঝে কিন্তু বলে না যে দেবরে যদি দেবর যদি মুখ দি বলবে সেই দিন বাবি প্রকাশ করবে আজকে যত তো দেবর আমার প্রকাশ আছে দেব ভাবির মনে বুদ্ধি কথা রেখে কোনো দরকার আছে ভাবিও প্রকাশ করে দিল সমস্যা কোথায় ভায়া সুখটাকে আমি দিতে পারি অবশ্যই সেটা তো প্রথমেই বলা ভাইয়ের জিনিসটা তুমি দিবা আর তোমার ভোর জিনিস পূরণটা আমি করব সমস্যা কোথায় তাহলে